জাতীয়তাবাদী ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মীকে আপনার গুম করা হয়েছে। ঢাকা কলেজের এক নম্বর সহসভাপতি আতিকুর রহমান রাসেল পহেলা জুলাই সোমবার থেকে সে নিখোঁজ। এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখনো ফিরে দিচ্ছে। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বসবাস করছে। এখানে মানুষের যে মানুষ হিসেবে তার যে অধিকারগুলো, সেই অধিকারগুলো এই ডামি সরকারের দখলদার সরকার এক এক করে সব অধিকারগুলো হরণ করেছে, মানুষ অধিকার বঞ্চিত। গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত, সেই অধিকারগুলোকে যাতে মানুষ প্রয়োগ করতে না পারে তার জন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে শেখ হাসিনার ইচ্ছা পূরণ সম্ভব হয়। শেখ হাসিনার ইচ্ছা পূরণ কি? যে এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ যেন মিছিল করতে না পারে, এই বাংলাদেশে এদেশে কেউ যেন সমাবেশ করতে না পারে। কিন্তু এই যে বিষয়গুলো, সমাবেশ করা, মিছিল করা, কথা বলা, এটাই তো হচ্ছে গণতন্ত্রের অপরিহার্য উপাদান। সেই এই উপাদানগুলোকে মুছে দিতে চায়। বাংলাদেশের সংবিধান কাটাছাড়া করার পরেও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয়, সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে। এই দমন পৈশাচিক, এই দমন নিষ্ঠুর, এই দমন রক্তাক্ত। আজকে একের পর এক যত দিন যাচ্ছে তত সরকারের কুকৃতিগুলো বেরিয়ে আসছে। শেখ হাসিনা যাদেরকে দিয়ে বিরোধী দলকে দমন করিয়েছেন তাদের, তারা এদেশের জনগণের সম্পদ অর্থ লুট করে যেভাবে বিদেশে টাকা পাচার করেছে এবং দেশের মধ্যেও তারা যত সম্পদের মালিক হয়েছে, আগে যখন জমিদার প্রথা ছিল, আগে যখন নবাব প্রথা ছিল, তখনও সেই নবাব জমিদারদেরও এত সম্পত্তি ছিল কিনা ব্যক্তিগতভাবে এটা বলা অত্যন্ত কঠিন। কিন্তু শেখ হাসিনার আজকে যারা ক্ষমতায় রাখতে বিরোধী দলকে নিপীড়ন করেছে, যে বিরোধী দলকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, বিরোধী দলকে গুম করেছে, সেই সমস্ত কর্মকর্তারা আজকে নানা, তাদের যে কুকৃতি, নানা অনাচার, নানা দখলদারিত্ব, এটাতে আজকে মানে শেখ হাসিনা এবং তার সরকার দিশেহারা হয়ে পড়েছে। দেশের আর্থিক ব্যবস্থা কিন্তু আমরা বারবারই বলছি, আজকে রাজকোষ শূন্য। এত আস্ফালন করা হয়েছে, এত মানে উন্নয়নের ধারাভাষ্য শুনতে শুনতে মানুষের মানে কান শ্রবণ শক্তি অনেকটা নষ্ট হয়ে গেছে এই শেখ হাসিনা আর তার মন্ত্রীদের এই সমস্ত কথা শুনতে শুনতে। বন্ধুরা আমার, কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি? আজকে যে দেশটা 3 মাস যে চলবে তার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই, এখন সেই রিজার্ভ নেই। অর্থাৎ এই টাকাগুলোকে পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে নানাভাবে, নানা কায়দায়। যারা ঋণখেলাপি হয়েছেন 1 লক্ষ মানে 82,000 কোটি টাকা, এই ঋণখেলাপিরা তারা ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে, একবার খেলাপি হওয়ার পর তার সে আর কখনো ঋণ পাওয়ার কথা না, কিন্তু নতুন নিয়ম করে, নিয়ম ভেঙে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে। এরা কারা? এরাও সরকারের লোক, এরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক, এরা আওয়ামী লীগ করে। এইরকম প্রতিটি ক্ষেত্রেই সবাই ক্ষমতা ঘনিষ্ঠ, আর এর জন্য তারা তাদের প্রভুদের কাছ থেকে সমর্থন আদায় করে। কারণ জনগণকে তারা শত্রুপক্ষ বানিয়েছে, জনগণকে তারা দমন করছে, কারণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা জিতবে না, এই কারণে তারা জনগণকে তাদের বিরোধী শক্তি মনে করে, তাদের শত্রুপক্ষ মনে করে। সুতরাং সেই শত্রুপক্ষকে দমন করার জন্য তারা বিদেশিদের উপর নির্ভর করে, বিদেশিদের সমর্থনের উপর নির্ভর করে, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের সমর্থনের উপর নির্ভর করে তারা দেশ চালাতে চাচ্ছে। আর সেই চালাতে গিয়ে অভ্যন্তরীণভাবে দেশের ভিতর থেকে গণতান্ত্রিক শক্তিকে দমন করার যে ধারাবাহিক আমরা ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেছি, যে ভয়ঙ্কর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দেখেছি, সেটা অব্যাহত রয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মীকে আপনার গুম করা হয়েছে। ঢাকা কলেজের 1 নম্বর সহসভাপতি আতিকুর রহমান রাসেল পহেলা জুলাই সোমবার থেকে সে নিখোঁজ। আমরা এ ব্যাপারে প্রতিবাদ করেছি, আমরা তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের কথা বলেছি, আমরা ব্রিফিং করে বলেছি, মহাসচিবের স্টেটমেন্ট গেছে, কিন্তু
এই সরকারের আইন শৃঙ্খল বাহিনী তাকে এখনো ফেরত দিচ্ছে। তার পরিবার, তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন প্রত্যেকেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, প্রত্যেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। প্রত্যেকেই দেখেছে যে আতিকুর রহমান রাসেলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, গোয়েন্দারাই তুলে নিয়ে গেছে। আজকে 8 দিন হয়ে যাচ্ছে তাকে আদালতে উপস্থিত করা হচ্ছে না।